হিরো আলম বলেন যারা আমাকে পাগল বলেন তারাই পাগল চলুন জেনে বিস্তারিত হিরো আলম বলেন আমাদের যদি বৈধ না করা হয় প্রয়োজন হলে আমরা উচ্চ আদালতে যাব যারা আমাকে পাগল বলে মিডিয়াকে পাগল বলে তারাই পাগল মিডিয়া একটি প্রতিভাকে জাতির সামনে তুলে ধরেছে সম্মান দিচ্ছে যদি আমরা সাধারণ মানুষ পাগল হই তাহলে ওরাও পাগল কারণ তারা একজন প্রতিভাকে সম্মান দিতে জানে না প্রতিভাকে গলা টিপে মেরে ফেলছে কথাগুলো বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল আলম সাঈদ যিনি হিরু আলম নামে পরিচিত শুক্রবার সাত ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বতন্ত্র এমপি প্রার্থী ঐক্য পরিষদ এর আয়োজনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন বর্তমান দেশের জনগণ আওয়ামী লীগ বা কাউকে চায় না জনগণ চায় স্বতন্ত্র প্রার্থীকে আর তার জন্য স্বতন্ত্রদের জন্য এক পার্সেন্ট জনসমর্থক আইন করা হয়েছে যাতে স্বতন্ত্র থেকে যা নির্বাচন না করতে পারে হিরো আলম বলেন আমরা যখন নতুনদের নিয়ে দেশ গড়তে চাই তখন তারাই নতুনদেরকে সামনে আসতে দিচ্ছে না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে সোনার বাংলা করতে চাই আপনারা তা না করে এককভাবে ক্ষমতা দখল করে বসে থাকতে চান আমরা দেশটাকে সোনার বাংলা করতে চাই আমরা রাজনীতি নিয়ে ব্যবসা করতে চাই না আপনার রাজনীতি নিয়ে ব্যবসা শুরু করেছেন এ ব্যবসা বন্ধ করে সামনে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে তিনি আরও বলেন আমরা দেশের জনগণ সত্য 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 কথা 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 বলি না না বললে বললে এই আইন করতে পারতো আর বেশি জেলে যেতে হয় না হলে গুম হতে হয় ইসি যদি বুঝত আমাদের কতটুকু কষ্ট তাহলে এই আইন পাশ করতো না আমাদের নমিনেশন যদি বৈধ না করা হয় প্রয়োজন হলে আমরা উচ্চ আদালতে যাব সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বতন্ত্র এমপি ঐক্য পরিষদের আব্দুর রহিম ফারুক রেজা ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক মাহমুদুল হাসান সহ প্রমুখ প্রিয় দর্শক দেশ বিদেশে নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে